নমস্কার দেখছেন রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি সৃজিতা শুরু করছি আজকের হচ্ছেটা কি আরে দাদা দিন আসে দিন যায় ভোট আসে ভোট যায় দিদিরে দূতেরা জেলায় জেলায় যায় শুধু কাদের কাছে যায় না জানেন যারা যোগ্য চাকরি প্রার্থী যারা হকের চাকরির দাবিতে দিন দিন রাস্তায় বসে রয়েছে তাদের কাছে কোনো দূত যায় না তাদের চাকরিটা কেউ দেয় না তারা তো যোগ্য তারা কেউ সাদা খাতা জমা দেয়নি তারা কেউ টাকা দেয়নি শুধু তারা চাকরিটা পাচ্ছে না তাদের কাছে কোনো দূত যাচ্ছে না দূত যাচ্ছে পঞ্চায়েতে পঞ্চায়েতে ব্লকে ব্লকে কারণ সামনে পঞ্চায়েত ভোট কিন্তু যারা দিনের পর দিন লড়াইটা করছে যাদের যোগ্যতার দাবিতে তাদের কাছে কে আসবে আজকে এই নিয়ে প্রশ্ন তুলবো আমি তবে তার আগে দেখুন একটা বিশেষ রিপোর্ট পঞ্চায়েত ভোটের আগে দরজায় দরজায় কড়া নাড়ছেন দিদির দূতেরা শুনছেন অভাব অভিযোগ কিন্তু বাংলার বঞ্চিত শিক্ষিত বেকার যুবক যুবতীদের কথা শুনবে কে বছর যায় শুধু মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশের ছবিগুলো বদলায় না কারণ এখানে এই মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে যেদিকেই তাকানো যায় সেদিকেই একের পর এক বিক্রি মাতঙ্গিনী মূর্তির পাদদেশে চাকরি দাবিতে অনর আন্দোলনকারীরা কবে আসবে দিদির দূত কবে মিলবে চাকরি কার করতে করতে আপডেট সিট চাই বলতে বলতে রক্ত বেরিয়ে যাচ্ছে তা সত্ত্বেও কোনো দিদির দূত আসছে না দিদির আপনাদের কাছে আপনার কাছে আমাদের করো জোরে অনুরোধ আপনার দূতরা গোটা রাজ্যে ঘুরে বেড়াচ্ছে আপনারা এই শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে তাদের পাঠান গান্ধী মূর্তির পাদদেশে এসএলএসটি চাকরি প্রার্থীদের আন্দোলন 670 দিন পার করলো নিয়োগ পেতার কত অপেক্ষা দূতের উপরেও ভরসা হারাচ্ছেন তারা দূত এসে আমাদের সমস্যার সমাধান কতটা হবে এটা নিয়ে সত্যি আমরা সংশয় কারণ দূত তো স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হয়েছিলেন এবং এখনও আমরা আশা রাখছি তার কাছেই মাননীয় শিক্ষামন্ত্রী বারে বারে কথা বলছেন অভিষেক ব্যানার্জি রাজনৈতিক জায়গা থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব উনি কথা বলছেন একের পর এক অফিস থেকে আমরা নিজেরাই গিয়ে কথা বলছি সুতরাং দূত আলাদা করে প্রয়োজন আর নেই শুধু আমরা চাইছি নোটিফিকেশনটা দিন যায় মাস যায় বছর ফুরায় ভোট আসে ভোট যায় দিদিকে বলো এক ডাকে অভিষেক দুয়ারে সরকার এমনকি দুয়ারে দূতও আসে কিন্তু আসে না শুধু যোগ্যদের চাকরিটাই রিপাবলিক বাংলা